আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে দাঁতে ব্যথা থাকে না কেন তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স প্রতিটি দাঁতেরই তিনটি করে লেয়ার থাকে বা স্তর থাকে তো প্রথমটিকে আমরা বলে থাকি অ্যানামেল এবং দ্বিতীয়টি ডেন্টিন এবং তার পরবর্তীতে রয়েছে পাল্প এই পাল্পের ভিতর থেকেই রক্ত সঞ্চালিত হয় প্রতিটি দাঁতে তো ভিউয়ার্স যখন দাঁতে ব্যথা অনুভব হয় তো ব্যথাটা এই যে যে পাল্প দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যবর্তী স্থানে রয়েছে এই পাল্পের ভিতরেই ব্যথাটা অনুভব হয় অর্থাৎ কোনো দাঁতে যদি উপর থেকে গর্ত হয়ে বা ক্যারিজ হয়ে বড়ো ধরনের ক্যাভিটি হয়ে সেই ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের পাল্প অবধি চলে আসে তখনই সেই দাঁতে ব্যথা হয় কারণ এই পাল্প যেখানে রয়েছে সেই জায়গাটা অত্যন্ত সংবেদনশীল ভিউয়ার্স এখানে স্ক্রিনে আপনারা যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন এটি পালপাইটিসে আক্রান্ত একটি দাঁত এমন দাঁতেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের যে ফার্স্ট লেয়ার অ্যানামেল এবং ডেন্টিন দুইটি ভেদ করে ক্যাভিটিটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেইখানে পৌঁছে গেছে এমন অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি তো এই পালপাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো থাকে সে দাঁতে অবশ্য যদি আপনি রাখতে চান না ফেলে দিয়ে তাহলে সেই পালপাইটিসে আক্রান্ত দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে সেটির ব্যথা মুক্তভাবে রাখা যায় তো ভিউয়ার্স যখন একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন তাতে আর কোনো সেই দাঁতে আর কোনো কখনো কোনো ব্যথা থাকে না যেহেতু দাঁতের ব্যথাটি পাল্পের ভিতর অনুভব হয় সেই ক্ষেত্রে আর যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় এই যে যে পাল্পটি দেখতে পাচ্ছেন যে পাল্পটি ইনফেকশন হয়ে গেছে অর্থাৎ উপর থেকে ক্যারিজ বা ক্যাভিটি এসে যখন দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে যায় তখন পাল্প ইনফেকশন হয় পাল্পের ব্যথা অনুভব হয় চাপ লাগলে ব্যথা অনুভব হয় তো ভিউয়ার্স যখন এই যে যে পাল্পটি দেখতে পাচ্ছেন এই পাল্পটি যখন তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কখনও ব্যথা অনুভব হয় না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি রোড ক্যানেল ট্রিটমেন্ট করার একটি প্রসেস বিশেষ ফাইলের মাধ্যমে দাঁতের উপর থেকে কিছুটা ছিদ্র করে এই ফাইলের মাধ্যমে দাঁতের যে শিকড় থাকে সেই শিকড়ের মধ্যে যে পাল্প থাকে সেই পাল্পটি এই ফাইলের মাধ্যমে পুরোপুরিভাবে রিমুভ করা হয় পুরোপুরিভাবে তুলে ফেলা হয় আর তুলে ফেলার কারণেই সেই দাঁতে আর কখনো ব্যথা হয় না কখনো যন্ত্রণা হয় না যেহেতু দাঁতের অনুভূতিটা পাল্পের মধ্যেই থাকে সেহেতু সেই পাল্পটি যখন তুলে ফেলা হবে তখন সেই দাঁতটি সেই জায়গায় থাকবে কিন্তু কোনো রকম কোনো ব্যথা হবে না এটি হচ্ছে দাঁতের রোড ক্যানেল ট্রিটমেন্ট ভিউয়ার্স এখানে যে দাঁত দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দাঁতের উপরিভাগ থেকে কিছুটা ছিদ্র করে সেখান থেকে কিন্তু দাঁতের গভীরে প্রবেশ করে সেখানে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরিভাবে দাঁতের পার্প তুলে ফেলা হয়েছে তো দাঁতের পাল্পটি যখন তুলে ফেলা হয় তখন এমন একটা খালি একটা জায়গা দেখা যায় দাঁতের উপরিভাগে ছিদ্র করে সেই খালি জায়গার ভিতর থেকে ফাইলিং করে করে ধীরে ধীরে সেই পার্পটি তুলে ফেলা হয় আর পাল্পটি যখন তুলে ফেলা হয় তখন দাঁতটি ফ্রি হয়ে যায় দাঁতটি কখনো আর ব্যথায় অনুভব করে না তো ভিউয়ার্স এটি হচ্ছে দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট যেহেতু দাঁতের রুট ক্যান রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের পাল্প তুলে ফেলা হয় আর তার জন্যই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে আর কখনো ব্যথা হয় না যদিও কোনো কোনো ক্ষেত্রে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টের ত্রুটি থাকতে পারে অথবা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে যদি ব্যথা অনুভব করেন ক্ষেত্রে অবস্থার উপর নির্ভর করে পুনরায় ট্রিটমেন্ট করা যায় রুট ক্যানেল ট্রিটমেন্টটি যেহেতু দাঁতের যে পাল্প থাকে সেটি তুলে ফেলা হয় তো তুলে ফেলার কারণে সেই দাঁতটি ধীরে ধীরে ভঙ্কুর হয়ে যায় যেহেতু দাঁতে ব্লাড সার্কুলেশন থাকে না তার জন্য দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে পাল্প না থাকার কারণে দাঁতটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে পারে আর এই সমস্যা এড়াতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে অবশ্যই দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট যে দাঁতে করা হবে সেই দাঁতে অবশ্যই একটি ক্যাপ পরিয়ে নিতে হবে কারণ হচ্ছে দাঁতের পাল্প না থাকার কারণে সেই দাঁতটি দুর্বল অন্য অন্য দাঁতের থেকে দুর্বল এক কথায় সেই দাঁতটি মারা যায় আর সেই দাঁতটিকে পোর্টেক করার জন্য অবশ্যই দাঁতের উপরে একটি ক্যাপ পরাতে হয় ক্যাপ করানোর আগে সেই দাঁতটি যে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে সেই দাঁতটি এমন ছোট করে কেটে নিতে হয় যেমনটি এখানে দেখুন এখানে একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং ক্যাপ পরানোর জন্য প্রস্তুত করা হয়েছে তো ক্যাপ পরানোর আগে এভাবে ধীরে এভাবে ছোট করে নিতে হয় কাটিং করে যাতে ক্যাপ পরানো যায় যখন এভাবে কাটিং করে দাঁতে ক্যাপ পরিয়ে দেওয়া হয় তখন আর কর কখনো দাঁতে কোনো ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না দাঁতটি সেম আপনার আগে অরিজিনাল যে দাঁতটি যেমন ছিল ঠিক তেমনই দেখাবে ক্যাপ পরানোর পরে রুট ক্যানেল ট্রিটমেন্ট করালে আপনার সেই দাঁতটি তুলতে হবে না তুলে ফেলার কোনো প্রয়োজন নাই সেই দাঁত রেখেই ট্রিটমেন্ট করা সম্ভব এটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট বিহর্স এখানে আপনারা দেখুন এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে সমস্যা ছিল আর সেই দাঁতটি কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেওয়া হয়েছে যেমনটি এখানে দেখুন এটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই দেখা যাচ্ছে এবং ক্যাপগুলা পাশের দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করেই করা হয় তো এখানে এই দাঁতটি কিন্তু ক্যাপ করা হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এই দাঁতটিতে ক্যাপ করে দেওয়া হয়েছে এই দাঁতের এই দাঁত দিয়ে আপনি ঠিক আগে যেভাবে খাদ্য খাবার চিবিয়ে খেতে পারতেন এখনও কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে করে নেওয়ার পরেও কিন্তু সেই দাঁত দ্বারা আপনি সেম আগের মতোই খাওয়া দাওয়া করতে পারবেন চেবাতে চিবাতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝে গেছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে কী জন্য ব্যথা হয় না যেহেতু রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের পাল্প তুলে ফেলা হয় আর দাঁতে ব্যথা বা যন্ত্রণা হলে সেটি পাল্পে হয় আর যেহেতু পাল্পটি তুলে ফেলা হয় সেই জন্য সেই দাঁতে আর কখনও ব্যথা হয় না যন্ত্রণা হয় না কোনো সেন্সিভিটি বা অনুভূতি সেই দাঁতের আর থাকে না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন वालेकुम